কেদারচাঁদপুর 1, কেদারচাঁদপুর 2, 5 নম্বর নদা গ্রাম পঞ্চায়েত ও 10 নম্বর পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট 4টি গ্রাম পঞ্চায়েত প্রধান গঠন হলো। প্রধান হলেন যথাক্রমে কেদারচাঁদপুর 1 প্রধান তৃণমূল কংগ্রেসের রিম্পা বিবি, উপপ্রধান মৃত্যুঞ্জয় ঘোষ। কেদারচাঁদপুর 2 প্রধান হলেন শাবানা সুলতানা, টিএমসি, উপপ্রধান আবু জাহের শেখ। 5 নম্বর নদা গ্রাম পঞ্চায়েত প্রধান হলেন রিঙ্কি রায়, উপপ্রধান আশাধর শেখ। পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 13, তার মধ্যে টিএমসি 1টি আসন পেয়ে বোর্ড গঠন করলেন, কারণ আজ সকালে আরএসপি 5 জন সদস্য তৃণমূলে যোগ দেন। প্রধান হলেন রহিমা বিবি, উপপ্রধান ফিরোজ আহমেদ। মিথে না, আমি ভালো করে ডাক।